হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। আজকে আবার নিয়ে আসছি আপনাদের কাছে নুহা জিপসাম ডেকোরেশনের যে সাইডের কাজগুলো হয়, তাই ওই সাইডের কাজগুলো আমি আপনাদের আপডেট সবসময় দিয়ে থাকি। তো আজকে আসছি অনেক দূর থেকে, ঢাকার থেকে আসছি চাঁদপুর। চাঁদপুরে আসছি আপনাদেরকে কিছু এই আনকমন ডিজাইনের কিছু কালেকশন দেখানোর জন্য। তো ভিউয়ার্স, আপনি এত দূর থেকে আসছি ভিডিওটা আপনাদের দেখা করার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিউয়ার্স লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো কিছু জানা থাকলে কমেন্টস করে জানাবেন। আর আমার এই ভিডিওটা চলুন মূল দেখি। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে কাজে কাজটা, তাহলে অবশ্যই যদি কাজ করাইতে চান, এখানে বিল্লাল হোসেন ফোন নাম্বারটা দেওয়া আছে, তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিউয়ার্স, এটা বেডরুমের একটা, এই কাজটা আমি দেখা যাচ্ছে যে যতগুলো ভিডিও করছে মোটামুটি এরকম নর্মালি কাজ হয় হোয়াইট সিমেন্টের উপরে। আর আমি আপনাদেরকে এটার পাশে আর একটা কাজ দেখাবো, সেটা হলো আপনার ব্যাকগ্রাউন্ডটা এখানে হোয়াইটের জায়গায় ওখানে কাক কালার করা হয়েছে। এর আগের ভিডিওতে আমি দিয়ে রাখছি, এবং ডিসক্রিপশন বক্সে গেলে নোয়া জিপসামের যতগুলো ভিডিও আছে আমার সবগুলো দেখতে পারবেন। আপনাদের পছন্দ মতো আপনারা ভিউয়ার্স আপনার যে রকম স্টাইল ডিজাইনের কাজ করাতে চান করাইতে পারবেন। সিলিংটা দেখুন, পুরোটা দেখে দিচ্ছি কোনার থেকে পড়ার। এটা বেডরুমের মধ্যে সিম্পলের মধ্যে করা হয়েছে। ভিউয়ার্স দেখুন ফল ছাদ, এই ফল ছাদের ডিজাইনটা দেখুন দেখাচ্ছি আপনাদের। ফল ছাদের মাঝখান থেকে আপনার বাদ রেখে তার পাশ থেকে জিপসামের কাজটা চলে গেছে খুব সুন্দরভাবে। আমি আজকে এই ভিডিওতে আপনার দুইটা কালার দেখাবো। জিপসামের ব্যাকগ্রাউন্ডের যে হোয়াইট কালারের উপরে আপনার অন্যান্য কালার দিয়ে ফুটে থাকে, যে যেরকম আপনার গোল্ডেন কালার দেওয়া হয়েছে এবং গ্রিন কালার দেওয়া আছে। এখানে স্পেস আপনার বাড়ির যেরকমই থাকুক না কেন, ছোটোখাটো বা বেকাতারা যাই এরকমই থাকুক না কেন, আপনি জিপসামের কাজটা করে ওটা গর্জিয়াস করে ফুটে নিতে পারবেন, কাজটা খুব সুন্দর হয়ে যাবে রুমটা। এটা কিন্তু একটা আপনার টয়লেটের বাইরের এখান থেকে দেখাচ্ছি একটু, এটা টয়লেটের বাইরের একটা ছোটো লম্বা স্পেস বেসিংয়ের পাশে। এই বেসিংয়ের পাশে স্পেসটা দেখুন, তার পাশ থেকে ছোট এতটুকু জায়গাটুকু জিপসাম দিয়ে কাজ করা হয়েছে। ভিউয়ার্স দেখুন আপনাদের আজকে ভিডিওতে দুইটা কালার দেখাবো, চলুন দেখাই। এটা মেন গেট থেকে দরজাটা, মেন গেটের দরজা, এবং বামে চলে গেলো একটা ফ্ল্যাট, ডানে একটা ফ্ল্যাট, না দুটা ফ্ল্যাটে। এখন উপরটা দেখাচ্ছি আপনাদের, জিপসামের যে কাজটা করছে ওনারা খুব সুন্দর করে। উপরে এখানে লাইটিং হবে, ফলস সিলিং দেওয়া আছে, যেটা এখানে লাইট হবে মাঝখান থেকে, দুইটা কালারিং লাইট বের হবে খুব সুন্দর করে। ভিউয়ার্স দেখুন, আজকে কিন্তু আপনাদের এই ভিডিওটা করার জন্য ভিউয়ার্স আমি ঢাকা থেকে চাঁদপুরে আসছি, অনেক দূর থেকে আসছি ভিউয়ার্স আপনাদের এই ভিডিওটা দেখানোর জন্য। তো অবশ্যই ভিউয়ার্স আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যারা কাজ করাতে চাবেন অবশ্যই নোয়া জিপসামের যে বিল্লাল হোসেন ম্যানেজার, তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আমি সোজা চলে যাচ্ছি আপনার পুরো লম্বা এটা স্পেসটা দেখাচ্ছি, এবং এখান থেকে পুরোটা দেখাচ্ছি। পুরোটা দুই পাশে টাইলস করা খুব সুন্দর গর্জিয়াসভাবে কাজ করা হয়েছে। এবং এই ভিডিওর মাঝখানে আপনাদেরকে দুইটা কালার দেখাবো, মাঝখানে লাইটিংটা হইলে আপনাদের তখন ফুটে আসবে জিনিসটা আরও। ভিউয়ার্স দেখুন আপনাকে এক
আজকে ভিডিওতে দুইটা কালারেরই কাজ দেখাই দিচ্ছি। অনেকে বলে থাকে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয় কি না, দেখুন ভিউয়ার্স আজকে এই কাজটা দেখাচ্ছি আপনাদের। বেশ, এটা কিন্তু জিপসামের এই কাজ, এটা রঙটা হয়েছে কাঠের, মনে হচ্ছে যে কাঠের কাজ। এই যে এই কোনার বর্ডারটা দেখলে আপনারা চিনতে পারবেন, পরিচিত একটা বর্ডার। এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে এবং অন্য উপরে গোল্ডেন কালার, বিভিন্ন ধরনের কালার দেওয়া থাকে। কিন্তু এই বর্ডারটা দেখে আপনারা হয়তো পরিচিত হয়ে গেছেন অলরেডি। এই কালারটা খুবই সুন্দর গর্জিয়াস করে কালারটা হয়েছে এবং এই রুমের যে টাইলস করা হয়েছে, টাইলসের সাথে ম্যাচিং করা হয়েছে জিনিসটা, খুবই সুন্দর। আর ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে ভিউয়ার্স, ফলস সিলিং আছে এখানে একটা, যেখানে লাইটিং কালার করার জন্য, এবং যে কমলা কালার থেকে লাল কালার যে এটা, এই কালারটা আপনার কিন্তু জিপসামি হোয়াইট থেকে এই কালারটা চেঞ্জ করা হয়েছে, অরেঞ্জ কালার দেওয়া হয়েছে। এবং এই বর্ডারের কাজটাই কিন্তু আমি আপনাদের সব ভিডিওতে বেশিরভাগ দেখানো হয়েছে, কারণ কোনো মালিকের ডিজাইন চেঞ্জ করে নাই। এই মালিকের ডিজাইনটা খুব সুন্দর করে ডিজাইন করছে, তার চয়েসটা খুবই সুন্দর। তো আমি মনে করি আপনারা যাদের চয়েস ফুল মতো কাজ করাতে চান, আপনারা মহাজীব সামার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আলোচনা সাপেক্ষে প্রাইস কিন্তু তার থেকে বেশি না, অনেকে বলে প্রাইস বেশি, অ্যাকচুয়ালি প্রাইস বেশি না। এটা হলো ঝাড়বাতির একটা, ঝাড়বাতির জন্য এই সিলিংটা, আর এই সিলিংটা আসছে ফ্যানের জন্য। এবং ফ্যানের সাইডে যে হোয়াইট কালার দিয়ে ডিজাইনটা করা, খুব সুন্দর সাইডে বর্ডারটা দেওয়া আছে, বর্ডারটা কাট কালারের বর্ডার করা আছে, লুকটা খুব সুন্দর হয়েছে অলরেডি। পুরোটাই দেখানোর চেষ্টা করতেছি রুমটার, এবং এই বিল্ডিংয়ের কাজ চলতেছে ফ্ল্যাটে। গেটটাও খুব সুন্দর, ফ্ল্যাটে ঢোকার সময় যে গেটটা দেওয়া আছে, গেট থেকে কাস্টের ভিতরে ঢুকে রুমের গর্জিয়াস কাজ হয়েছে অলরেডি। টাইলসের সাথে ড্রয়িং রুমটা খুব সুন্দর লাগবে, যখন সোফা টোফা বসাবে ড্রয়িং রুমটা। আপনার এখানে টাইলসের যে কাজটা হয়েছে দেখুন, টাইলসের সাথেই ম্যাচিং করে কাজটা করছে। আর যখন এটা লাইটিং হবে ভিতর থেকে, ফলস ছাদ থেকে যে লাইটটা, ফলস সিলিংয়ের থেকে যে লাইট হবে, তখন এখানে ছোটো ছোটো সিদ্ধ করে লাইট বসানো হয়, বসাবে আর কি। অনেকে বর্ডারের নিচে কোনারটা থেকে লাইট বসানো বসায় বা বসায় না কেউ, তো ওনারা এখানে লাইট দিবে। এখানে ভিউয়ার্স দুইটা ফ্ল্যাট এবং দুইটা ফ্ল্যাটেরই দুই রকম ডিজাইনের কাজ হয়েছে। ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে, উপরে যে ফলস ছাদ থাকে, ফলস ছাদটাও কিন্তু কোনার বর্ডারটা এই কোনার বসায়, তারপর ফলস ছাদটা গেটটা যত খোলা যায় ওভাবে কাজটা দেওয়া হয়েছে। এবং উপরে ভেন্টিলেটরে আল্লাহু মুহাম্মদ লেখা আছে, ওইটাই লাগানো হয়েছে। এখানে কোনো পশু পাখির কোনো সিনারি নাই, আমাদের মুসলিম কান্ট্রি এবং আমাদের মুসলমানের বাড়িঘর, তো এখানে পশু পাখি কোনো সিনারি দিবেও না। কোনার থেকে দেখানোর চেষ্টা করতেছি পুরোটা, ভিউয়ার্স
ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর আমি আপনাদেরকে নোয়া জিপসামের ডেকোরেশনের কাজ আপডেট অল টাইম দেখাই এবং দেখে থাকবো সামনের দিকেও। তো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।